শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি আজকের বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। মেঘলা করে রয়েছে আর গরমটা বেশ কম, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা বসিয়ে দিলাম। এই চাটাই খেয়ে সবাই বাড়ি থেকে সকাল সকাল কাজে বের হয়। আজকে একটা সারপ্রাইজ আছে, সেটা হলো এটা। দেখো কেমন লাগছে, দেখতে ভালোই লাগছে, তাই না? এমনি পরে কথা বলবো। স্নান করে সকালবেলা আগে আমার খুলতে হয় যেটা, সেটা হচ্ছে ফুল। পুজোর ফুলটা আগে আমি তুলে নিই, তারপরেই রান্নাটা বসাই। আজকে সকালে পকোড়া করবো ভেবেছি, মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পকোড়া করার জন্য পেঁয়াজ, লেবু, শিম, আদা, রসুন বাটা একসাথে, কর্নফ্লাওয়ার, ধনে, জিরে গুঁড়ো, লবণ, হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে রেখে দিই। ম্যারিনেট করে নিয়েছি মাংসটাকে প্রথমে ভালো করে। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে ডিম সিদ্ধ। ডিমটা সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি একটু এপাশে টুমো টুমো করে আলু কেটে নিয়েছি। একটু কাঁচা কুমড়ো আলুর তরকারি করব তাই। আসলে ডিমটা আমার বাবার জন্য, যেহেতু সে চিকেন খায় না, এই কারণে তার জন্য আলাদা করে ডিম রান্না করে নিচ্ছি। এদিকে আমি কাঁচা কুমড়ো গুলো দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিই। এটা খুবই একটি সিম্পল রান্না, কম তেলে। যেহেতু পকোড়া করেছি ওটাতে বেশ তেল খরচ হয়েছে, তাই এটাতে একটু কম তেল দিয়ে রান্না করব। এর মধ্যে শুধু সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুই না। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এটা একদমই একটি সিম্পল আর হেলদি খাবার। ভালো করে কষিয়ে নিই। ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। দেখো প্রায় হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এবারে নামিয়ে নেব। আজকে দুপুরে ডালের সাথে এই তরকারি আর পকোড়াই করবো। দেখো কেমন লাগছে, ভালোই লাগছে, তাই না? যে ডিম দুটো সিদ্ধ করেছিলাম ও দুটো দিয়ে একটু কাঁচা কাঁচা কলা দিয়ে একটু তরকারি করে রাখবো, পাতলা ঝোল করব। এতেও খুব বেশি মশলা দিইনি, সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়ে করে নেব। ডিমটা হতে থাক। এর মধ্যে আমি একটু অন্য কাজও সেরে নিই। এখানে কড়াইতে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা সম্বার দেব। তরকারির সাথে ডাল আর চিকেন পকোড়া, এই সিম্পলি আজকে আমাদের দুপুরের খাবার। ডালটা দাঁড়াও ঢেলে দিই। ডাল ঢেলে দিয়েছি, এটা ফুটতে থাক। এর মধ্যে লবণ আর হলুদ ছাড়া আর কিছুই দিচ্ছি না। ডালটা বেশ ভালোই ফুটে এসেছে। ডাল নামিয়ে নিয়েছি, এবার আমি একটু কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, যেটা তোমাদেরকে আজকে সকালে প্রথমেই দেখিয়েছিলাম, চিকেন পকোড়া। ওটাই ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ ফ্রিজের মধ্যে, এখন ওটা একটু ভেজে নেব। দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবারে মাংসের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। এই সময় গ্যাসটা বেশি হাইতে রাখবে না, তাহলে তলা থেকে কিন্তু পুড়ে যাবে। চেষ্টা করবে মিডিয়ামে রাখার। দাঁড়াও একটু একটা একটা করে দিয়ে দিই। বেশি গায়ে গায়ে লাগিয়ে দেবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে, ছাড়া ছাড়া করে দেবে। আমি এই চিকেন পকোড়ার মধ্যে পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি, তোমরা নাও দিতে পারো, কিন্তু পকোড়ার মধ্যে পেঁয়াজটা আমার বেশ ভালোই লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুব বেশি দেব না, তাহলে তেল আবার ঠান্ডা হয়ে যেতে পারে। গরম তেলের মধ্যে বেশি যদি ফ্রিজ থেকে বের করা মাংস একসাথে দিয়ে দাও, তাহলে তেলের টেম্পারেচারটা কিন্তু বেশ কমে আসবে, এই কারণে ঠিক মতন দেবে। দেখো কথা বলতে বলতে পকোড়া
বাইরের থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। দেখো বেশ ব্রাউন কালারে হয়ে এসেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো আমার পকোড়া রেডি। এটা আমার বাচ্চার একটা খুবই ফেভারিট খাবার। তাহলে আমার লাঞ্চটা সেরে নি, পরে আবার দেখা হবে। দেখো এখন বিকাল হয়ে গেছে, আমি একটু পাস্তা রান্না করছি। আসলে দিদি ছেলে আর মেয়ে আমাদের বাড়িতে একটু ঘুরতে এসেছে, তাই ভাবলাম বাচ্চাদের জন্য একটু পাস্তা করে ফেলি। এখানে আমি এগ পাস্তা বানাচ্ছি, আর এটা হলো পাস্তা মশলা। এই পাস্তা মশলার জন্য কিন্তু পাস্তার গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো হয়। আর একটু ভালো করে নাড়িয়ে নিই। পাস্তাটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট খাবার, তা বেশ ভালোই খায় এটা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই মশলাগুলো যাতে এর সাথে ভালো করে মিশে যায়। দেখো পাস্তা আমার রেডি হয়ে গেছে। দেখো অবস্থা, আমি এত কষ্ট করে পাস্তা বানালাম আর এরা দাদুর আনা বাজার থেকে যে চাউমিন এনেছে এরা বসে সেটা খাচ্ছে। এটা হলো আমার বাচ্চা আহানা, আর এরা হলো আমার দিদির ছেলে আর মেয়ে শ্রেয়াংশ ও শ্রেষ্ঠা। দেখো এক প্লেটে বসে চাউমিন এরা খেয়ে নিচ্ছে। এটা আলাদা প্লেটে দেওয়ার প্রয়োজন হয় না, একটা প্লেটের মধ্যে দিলে এরা বেশ ভালোই ভাগযোগ করে। এখন সন্ধ্যা হয়ে আসছে, আকাশটা বেশ ভালোই পরিষ্কার, মেঘলাও কেটে গেছে।